ওয়েলকাম স্টুডেন্ট, বেদাঙ্ক ডট কম এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথামেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। এক্স স্কোয়ার বাই 100 প্লাস ওয়াই স্কোয়ার বাই 36 ইকুয়াল টু 1। উপবৃত্তের উৎকেন্দ্রতা এবং নিয়ামক দুটি সমীকরণ নির্ণয় করো। তো প্রথমেই আগে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে উপবৃত্তটির সমীকরণ হলো এক্স স্কোয়ার বাই 100 প্লাস ওয়াই স্কোয়ার বাই 36 ইকুয়াল টু 1। তাহলে এটাকে আমরা লিখছি এক্স স্কোয়ার বাই 10 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 6 স্কোয়ার ইকুয়াল টু 1। তার মানে এ স্কোয়ার ইকুয়াল টু কত? 10 স্কোয়ার। আর বি স্কোয়ার ইকুয়াল টু কত? 6 স্কোয়ার। অর এ ইজ ইকুয়াল টু কত? প্লাস মাইনাস 10। ওয়াই ইজ বি ইজ ইকুয়াল টু কত? প্লাস মাইনাস 6। তাহলে উৎকেন্দ্রতা কত হবে? উৎকেন্দ্রতা মানে আমরা জানি উৎকেন্দ্রতা ই ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস বি স্কোয়ার মানে কত? 6 স্কোয়ার মানে কত? 36। বাই এ স্কোয়ার মানে কত? 10 স্কোয়ার মানে 100। ইজ ইকুয়াল টু 100 মাইনাস 36 মানে 64 বাই 100 এর রুট, তার মানে কত? 8 বাই 10। 8 বাই 10 মানে কত? 4 বাই 5। তাহলে উৎকেন্দ্রতা বেরিয়ে গেল 4 বাই 5। এখন নিয়ামক দুটি সমীকরণ কি হবে? নিয়ামক দুটি সমীকরণ হবে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই, অর এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ এর ভ্যালু কত? 10। ই এর ভ্যালু 4 বাই 5। অর এখান থেকে দেখো লিখতে পারি এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 50 বাই 4। তার মানে আমি 50 বাই 4 কে ক্যান্সেল করছি, তাহলে পাচ্ছি কত? 25 বাই 2। তার মানে পাচ্ছি 2x ইকুয়াল টু প্লাস মাইনাস 25। তাহলে নিয়ামক দুটি সমীকরণ হয়ে গেল 2x ইকুয়াল টু প্লাস মাইনাস 25। এবারে বলেছে দেখো, আরো দেখাও যে উপবৃত্তটির ওপরে অবস্থিত যে কোনো বিন্দুর নাভি দুটি থেকে দূরত্ব দুটির সমষ্টি ধ্রুবক। তাহলে সেক্ষেত্রে এই উপবৃত্তের ওপরে থাকা যে কোনো বিন্দু হচ্ছে কি? এ কস ফাই কমা বি সাইন ফাই। তাহলে এখানে এ আর বি এর মান বসিয়ে দিই। তাহলে এই বিন্দুটি ধরে নিলাম পি। তাহলে পি হচ্ছে কি? এ মানে হচ্ছে 10 কস ফাই, বি এর ভ্যালু হচ্ছে 6 সাইন ফাই। আর নাভি দুটি স্থানাঙ্ক এস ইকুয়াল টু আমি কি লিখতে পারি? প্লাস মাইনাস এ ই কমা 0 ইজ ইকুয়াল টু কত? প্লাস মাইনাস 10 ইন্টু ই এর ভ্যালু বসাই 4 বাই 5 কমা 0। 5 দিয়ে ক্যান্সেল করছি, 5 টু যার, তার মানে কত? প্লাস মাইনাস 8 কমা 0। এবার আমরা এসপি বের করছি। এসপি ইকুয়াল টু রুট ওভার অফ 10 কস থিটা 6 সাইন ফাই। 10 কস ফাই 6 সাইন ফাই আর 8 কমা 0 এর মধ্যে দূরত্ব প্রথমে আমরা বের করছি। তাহলে কি পাবো? 10 কস ফাই মাইনাস 8 এর হোল স্কোয়ার প্লাস 6 সাইন ফাই মাইনাস 0, তার মানে কত? 6 সাইন ফাই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো আমরা লিখতে পারি কত? 10 কস ফাই মানে কত? 100 কস স্কোয়ার ফাই মাইনাস 8, এখানে দেখো 10 তার মানে 80 আর এদিকে 2 তার মানে 160 কস ফাই প্লাস 64 প্লাস 36 সাইন স্কোয়ার ফাই ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 100 কস স্কোয়ার ফাই মাইনাস 160 কস ফাই প্লাস 64 প্লাস সাইন স্কোয়ার ফাই কে ভাঙছি 1 মাইনাস কস স্কোয়ার ফাই তে, তার মানে 36 মাইনাস 36 সাইন স্কোয়ার ফাই ইজ ইকুয়াল টু, এখান থেকে দেখো আমরা লিখতে পারি 100 কস স্কোয়ার ফাই আর এখানে 36 কস সাইন স্কোয়ার ফাই কে আমি এখানে কস স্কোয়ার ফাই লিখেছি। তাহলে 36 কস স্কোয়ার ফাই যদি আমরা মাইনাস করি তাহলে পাচ্ছি 64 কস স্কোয়ার ফাই। আর এদিকে দেখো 64 আর 36 অ্যাড করলে পাচ্ছি 100। তার মানে আমি লিখতে পারি দেখো 10 মাইনাস 8 কস ফাই এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 10 মাইনাস 8 কস ফাই। একইভাবে যদি এস ড্যাশ পি বের করি তাহলে দেখো পাচ্ছি রুট ওভার অফ 10 কস ফাই মাইনাস অফ মাইনাস 8, তার মানে কত? প্লাস 8 এর হোল স্কোয়ার প্লাস 6 সাইন
100 cos square phi plus 160 cos phi plus 64 plus 36 sin square phi के भांगची 36 into 1 minus 36 cos square phi is equal to एखान थेके देखो पाच्छी 64 plus 36 माने को तो 100 आरे दीके दूटो minus कोले पे पाच्छी 64 cos square phi तार माने होच्छे 10 plus 8 cos phi एर whole square is equal to কত 10 plus 8 cos phi এবার এদের দুজনের দূরত্ব বের করে নি দূরত্বের যোগফল sp plus s dash p is equal to কত 10 minus 8 cos phi plus 10 plus 8 cos phi তাহলে 8 cos phi 8 cos phi cancel তাহলে 10 plus 10 কত হচ্ছে 20 দেখো 20 একটি ধ্রুবক সংখ্যা তাহলে আমাকে যেটা বের করতে দিয়েছিল কোন বিন্দু দুটির সঙ্গে নাভি দুটির দূরত্বের সমষ্টি ধ্রুবক সেটা প্রমাণিত হলো থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক.com আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক.com ব্রাউজ করুন